নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। করিমগঞ্জে পশু চিকিৎসালয় ভবন উদ্বোধনে অতুল বরা, জবরদখল রুখতে ডিসিকে নির্দেশ। পুজোকে কেন্দ্র করে প্রস্তুতি শিলচর পুরসভার, শব্দ দূষণে কড়া ব্যবস্থা। শিলচরে ইন্দো বাংলা টায়কোয়ান্ডা প্রতিযোগিতা শুরু হচ্ছে 14-ই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এমবিবিএস ডাক্তারের চেয়ে পশু চিকিৎসকের গুরুত্ব কোনো অংশে কম নয়। অন্যান্য রাষ্ট্রে পশু চিকিৎসকদের গুরুত্ব বহু বেশি। বুধবার করিমগঞ্জে পশু চিকিৎসালয়ের নতুন ভবনের উদ্বোধন করতে এসে এই মন্তব্য করেন রাজ্যের পশুপালন মন্ত্রী অতুল বরা। তিনি বলেন, বরাকে কম করেও 50 জন পশু চিকিৎসক রয়েছেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। তারা বহুদিন ধরে একই জায়গায় কাজ করে চলার জন্য কাজের গতি ত্বরান্বিত হয়নি, ফলে অচিরেই এই সব পদে রাজ্য পর্যায়ে বদলি করা হবে বলে জানান মন্ত্রী অতুল বরা। আজি এটা কথা আমি দেখিছোঁ যে যথেষ্ট সংখ্যক পশু চিকিৎসক আছে, গড়াখালীত সম্ভৱত প্ৰায় 50 জন মানে হ'ব আটাইকেইখন যেতিয়া জিলা লগ লগাই 50 মানুহ। কিন্তু মানে চাকৰি আৰম্ভণিৰে পৰা একে ঠাইতে আছে, বহুত ডক্টৰ একে ঠাইতে আছে, বহুত চিকিৎসক মানে একে ঠাইতে আছে। ঠিক তেনেকৈ ইয়াত যিবিলাক ফিল্ড এছিষ্টেণ্ট আছে সেই সকলো একে জেগাতে আছে, তেনেকুৱা হৈছে। গতিকে আমি অলপ ভোকালি পালোঁ কৰাৰ কথা চিন্তা কৰিছোঁ সমগ্ৰ অসমতে, যাতে বিভাগটো আৰু সক্ৰিয় কাৰ্যক্ষম কৰি তুলিব পৰা যায়। করিমগঞ্জে পশুপালন বিভাগের বহু জমি জবরদখলের বিষয়টি জেলা পর্যায়ের আধিকারিক মন্ত্রীকে অবহিত করলে মন্ত্রী বলেন, পশুপালন বিভাগের বহু জমি যে জবরদখল হয়েছে এ বিষয়ে তিনি অবগত। মন্ত্রী তৎক্ষণাৎ জেলা উপায়ুক্তকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। ইনকাম দুগুণ করবলে হলে আজি একটা কথা আমি কবই লাগিব যে এগ্রিকালচার সেক্টরটো খুব অ্যানিমেল হাজবেন্ডারি, ফিশারি, ডেয়ারি এই সেক্টরটোত উপার্জন করার বেশি পথ থাকে, খোলা থাকে আর ফার্মও আছে বহু ঠাইত। আমার মাটিসমূহ এনক্রোচ করছে, ইয়ার এনক্রোচমেন্টের কথাটা ডি ডিও বরুয়া ডাঙরিয়া আমার আগে উল্লেখ করেছে, মানে আমার উপায়ুক্ত ডাঙরিয়া আছে। আপনি যদি আসন্ন দুর্গাপূজায় পানীয় জল, বিদ্যুৎ ও ট্রাফিক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে বিশেষ পদক্ষেপ নিচ্ছে শিলচর পুরসভা। বুধবার পুরসভার কনফারেন্স হলে বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠকের পর পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর জানালেন, পূজায় দর্শনার্থীদের সুবিধার জন্য পুরসভা এখন থেকেই কাজে নেমে পড়েছে। দিনরাত যাতে পুলিশ প্রহরা থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি জানান, পূজোর ভাষণে IWT বিভাগের সতর্ক করে দেওয়া হবে, তাছাড়া এবছর স্কাউট ও NCC ক্যাডারদেরও কাজে লাগানো হবে। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার নাই, আমরা প্রত্যেক বছর পূজার আগে শিলচর শহরের বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন বিভাগীয় অধিকর্তা সবাইকে আমরা ডাকি যে এই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, সেইটাকে সুষ্ঠুভাবে শিলচরের নাগরিকরা উদযাপন করতে পারে, তার জন্য সবার সহযোগিতা এবং তাদের বক্তব্য আমরা একে অন্যে শুনি এবং সেই অনুযায়ী চলার জন্য আজকের ইস্যু। এই জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার নেই। পাওয়ার সাপ্লাই, ইলেকট্রিসিটি, যার উপর নির্ভরশীল জল সরবরাহ, আমরা চাই যে পূজার কয়েকদিন বিদ্যুৎ সরবরাহে যাতে কোনোভাবে কোনো বিঘ্ন না ঘটে, জল সরবরাহে যাতে কোনো বিঘ্ন না ঘটে, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ পূজার যে কয়েকদিন বিশেষভাবে সেই কয়েকদিন পুলিশের সহযোগিতা, পূজার দিনগুলিতে দিনে রাত্রে পুলিশ প্রহরা যাতে কোনোখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই অনুযায়ী থাকে ফায়ার ব্রিগেডের সক্রিয় সহযোগিতা। আর বিসর্জনের দিন আমার
আইডাব্লিউটি এবং সঙ্গে এনডিআরএফ তাদের সহযোগিতা। বিসর্জনের দিন প্রচণ্ড ভিড় হয়, তার জন্য পুলিশের সঙ্গে আমরা স্কাউটের সহযোগিতা চাই। তারা প্রত্যেক বছর সহযোগিতা করে, এই বছর একটা নতুন প্রস্তাব স্কাউটের তরফ থেকে দেওয়া হয়েছে যে যদি যেহেতু আমাদের শিলচরে পুলিশ পার্সোনেল কম, তার জন্য যদি আমরা এনসিসি সহযোগিতা চাই তাইলে আরও জিনিসটা সহজ, স্বাভাবিক এবং সুন্দর। চার দিন পাঁচ দিন শহর আবর্জনাময় থাকে, এই কথাতে আমি আপনার সঙ্গে একমত না। সকালবেলা, হ্যাঁ হ্যাঁ সকালবেলা, কারণ আমরা পূজার সময় স্পেশাল টিম ডেপুট করি যাতে আবর্জনা নিষ্কাশনটা যত তাড়াতাড়ি সম্ভব সেই সময়ে আমরা সেই আবর্জনাগুলা রাস্তার থেকে আমরা সরাই নিতে পারি। সরকারি কমিশনার অভিষেক বার্নওয়াল বলেন, এবার শব্দের প্রাবল্য নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সব পুজো কমিটিকে নির্দিষ্ট ফর্মের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। কোনো পুজো কমিটি 80 ডিসেবলের বেশি শব্দ বাজালে জনগণ যেন তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। तो वो फॉर्मेट उनके पास चला गया है। अगर और ये चीज़ मेजर करना कि वेदर नॉइस पोल्यूशन जो है, जो करंट डेसिबल लेवल्स है, वो 80 से ज़्यादा है कि नहीं, डेट हैज बिकम वेरी इजी। स्मार्टफोन से हो जाता है, सो एनी वन एंड एवरी वन कैन डू इट। 2-3 MB का एक ऐप होगा, आप डाउनलोड करके रखिए। अगर आप कहीं से गुजर रहे हैं वहाँ पे 80 डेसिबल से ऊपर जा रहा है, आप हम लोग के हेल्प से एक फ़ोन नंबर होगा उस पर कॉल करिए, या वार्ड कमिश्नर को इम्पावर कर देंगे, उस हिसाब से आप फ़ोन करिए, ट्रांसपोर्ट जाएगी और वहाँ से स्पीकर सीज कर लेगी, या नहीं तो स्पॉट फाइन कर। কাছাড় জেলার জিরিঘাট থানার অন্তর্গত মাখননগর গ্রামে 8-10 জন অস্ত্রধারী ব্যক্তির আক্রমণে সিরাজউদ্দিন নামে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রৌঢ়ের ছেলে আজিমউদ্দিন মারাত্মকভাবে জখম হন। তাঁকে প্রথমে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও পরে শিলংয়ের নিগ্রিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গ্রামের জমিল হোসেন, মনার হোসেন ও তাজউদ্দিন আজিরকে ডেকে নিয়ে দা, কুড়ল ইত্যাদি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার চিৎকার শুনে বাবা সিরাজউদ্দিন ঘটনাস্থলে ছুটে এলে তাকে আক্রমণ করে তারা। এতে ঘটনাস্থলেই সিরাজউদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনার পর মাখননগর গ্রামে উত্তেজনা দেখা দিয়েছে। সকালে আমার বাইরে ও জমিল হোসেন, মনার হোসেন, তাজউদ্দিন, তারা সব ভাই বোন মিলিয়ে আমার বাইরে রাস্তার ডাকিয়া নিয়ে মারপিট করছে। করলে আমার বাবা দৌড়িয়া গেছেন, যাওয়ার পরে বাবারও তারা মারছেন, বাবারে জায়গার তারা মারিলেছেন, আর বাইরে মানে মারপিট করছেন, হাত পা সব ভাঙি ফেলাই। এরপরে পুলিশ গেছে, পুলিশ গিয়া বাইরে নিয়ে আইসি। কিতালে মারছে, মারামারি হয়েছে। তার কয়েকদিন আগে তারা টাকা পয়সা চোরার লেনদেন আসলো, টাকা 40,000 আরও। এরপরে কেস মামলা হয়েছে, ওই আগে বিচারে শেষ হয়েছে, তারা টাকার লেনদেন ক্লিয়ার হয়েছে। ওয়ার পরে তারা আরও মানুষের কাছে কইয়া রাখছেন যে আমরা মারমু মারমু, ও আজকে তারা মারছে। কিতা দিয়ে মারছে? তারা তো দা, কুড়াল, লাঠি, বলম চলম মতো সব। জায়গাত কে মারা গেছে? জায়গাত বাবা মারা গেছেন সিরাজউদ্দিন। আর ভাই? ভাই তো এখন হসপিটাল আছে। তারা কিতা করে যারা মারছে? তারা তো এমনি ক্ষেত কৃষি করে আর খায় কারবার করে। তোমার আপনার ভাইয়ের অবস্থা কিরকম? করিমগঞ্জে ফের ধরা পড়ল কয়েক লক্ষ টাকার নেশা জাতীয় ট্যাবলেট। মোবারকপুর এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা জব্দ করে এসব নেশা ট্যাবলেট। জব্দকৃত 7,000 নেশা ট্যাবলেটের আন্তর্জাতিক বাজার মূল্য 14 লক্ষ টাকার অধিক বলেও জানা গেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা জানতে পারে যে চোরগুলা এলাকা থেকে 3 জন লোক এসব নেশা ট্যাবলেট পাচার করার ফন্দি আঁটছে। সে অনুসারে মোবারকপুর এলাকায় ঘাঁটি গেড়ে বসে তারা। সন্দেহজনক 3 জন লোককে আসতে দেখেই পাকড়াও করার চেষ্টা চালায় জওয়ানরা। 2 জন পালিয়ে গেলেও 1 জনকে পাকড়াও করতে সক্ষম হয় জওয়ানরা। তার কাছ থেকে উদ্ধার হয় 7,000 নেশার ট্যাবলেট।
পূজোর মুখে অটোরিকশার ভেতর এবং বাইরে অটো মালিক ও চালকদের নাম লেখার যে নির্দেশ জেলা প্রশাসনের তরফে জারি করা হয়েছে তাতে অসম্মতি প্রকাশ করল শিলচরের তিনটি অটো মালিক সংস্থা। বুধবার তিনটি সংস্থার তরফে এক সাংবাদিক সম্মেলন করে সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, বিগত দিনে শিলচরে বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনায় শুধুমাত্র নাম থাকার জন্য উন্মত্ত জনতার রোষে পড়েছে দু একটি অটোরিকশা। সেক্ষেত্রে অটোচালক মালিকদের নাম ঠিকানার বদলে শুধুমাত্র টেলিফোন নম্বর দিতে সম্মত তারা। প্রিভিয়াস ইনসিডেন্ট ফর ইউটিলাইজেশন অফ নেম অন দ্য অটো, যে অটোর নাম লইয়া দুইবার দুইটা ইনসিডেন্ট হয়েছে, দুইবার তিনবার আমরা অটো রিক্সা জ্বালানি হয়েছে। এই নামের পরিপ্রেক্ষিতে আমরা বরাক উপত্যকার বিশেষ করে কাছাড় জেলার মাঝে মধ্যে একটা কমিউনিয়াল ফিলিংস লইয়া একটা আনহেলদি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন দেখা যায় অন্য কিছু না আমরা এটা ভুক্তভোগী। দুইবার আমরা দুইটা গরিব মালিক দুইটা রটো জ্বালানি হয়েছে এবং তারা আজ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, বিরল দুর্গতির মধ্যে জীবনযাপন করতেছে এই নাম লইয়া। তো অ্যাজ পার এই মাইনুরসের অর্ডার মতো আমরা আজকে স্পষ্ট লেখিয়া জানাইছি যে আমরা অটোত কোনো ড্রাইভারের নাম মালিকের নাম লিখতাম না। বিকাশ আরও বলেন, পূজোর মুখে প্রশাসন 1 কোটি টাকা জরিমানা আদায়ের যে লক্ষ্যমাত্রা ধার্য করেছে তাতে বেশিরভাগ ক্ষেত্রে অটোরিকশাগুলো ট্রাফিক পুলিশের রোষে পড়ছে। পূজোর মুখে বিষয়টির প্রতি মানবিক দৃষ্টি দেওয়ার আর্জি জানিয়েছেন বিকাশ। নাম্বার অটোর নাম্বার তো লেখা আছে, তার সঙ্গে আমরা বহুসাইডে মোবাইল নাম্বারটা আমরা দিয়া দিমু, ওনার ড্রাইভারের মোবাইল নাম্বার দিয়া দিমু, আমরা কোপারেশন করবো। আর আমরা আজকে বিশেষ করে একটা আবেদন রাখবো ডেপুটি কমিশনার মহাশয়ের কাছে যে এখন সামনে দুর্গাপূজা, আজকে ট্রাফিক কনজাংশনের নামে আপনি সেই অ্যাডভাইসারি বোর্ডের মিটিংও যে 1 কোটি টাকা ডিফল্টার ফাইন কালেকশন করার লাগে যে নির্দেশ দিয়েছেন, আমরা অনুভব করতেছি অটোচালকরা তিনটা সংস্থায় আমরা আজকে দেখছি যে এই ফাইন কালেকশন থ্রু DTO অফিস থ্রু ট্রাফিক ফাইনগুলা অধিকাংশ 80% সামান্য সামান্য ভুলের লেগে অটোর থেকে আদায় করা হইতেছে। তো এই 1 কোটি টাকা কালেকশন করতে সরকারে আমরা কোনো আপত্তি নাই, ফলটা লেগে পাইনি তো, কিন্তু পূজা অকেশন টাইমে অনেকে অনেক রকম গরিব স্বনির্ভর সেলফ এমপ্লয়েড কিছুটা সিম্পেথিক্যালি যাতে অগ্রসর হয়, কারণ আগামী দিনে আমরা সব রকম সক্রিয়তা আগে থেকে কইয়া গেছি। আমরা নাম্বার না লেখিয়া আমরা মোবাইল নাম্বার লেখে সব রকম সহযোগিতা করবো পূজার আগেই, আর পূজার সময় কিছুটা ফাইনের ব্যাপারে ট্রাফিক পুলিশ এবং এনফোর্সমেন্টের তরফ থেকে যেন ফাইনটা ন্যায্য ফাইন হয়, অতিরিক্ত আন্তাজি টার্গেট পুরাইবার লাগে যাতে প্রেশার করিয়া ফাইনটা না করার লাগে আমরা জেলাধিপতি মহাশয়ের কাছে অনুরোধ রাখিছি। নাবার্ডের উদ্যোগে বুধবার ডায়ারি এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট স্কিমের অধীনে আঞ্চলিক স্তরে শিলচরের এক হোটেলে এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নাবার্ডের DGM ডক্টর SR সামন্তরা। কাছাড় ও হাইলাকান্দির এন্টারপ্রিনার সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় কাছাড়ের জেলাশাসক লায়া মাধুরী বলেন, কাছাড়ে এই প্রকল্পের অধীনে একটি ফার্ম খোলার জন্য ONGC-র CSR-এর আওতায় সাহায্য চাওয়া হয়েছে, তারা এ ব্যাপারে এগিয়ে এসেছে। জেলাশাসক বলেন, এই প্রকল্প এখানে শুরু করতে সরকারের পাশাপাশি দুধ ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে, এতে দুধ উৎপাদন প্রক্রিয়াকরণ এবং এর মাধ্যমে অনেকে রোজগারের পথ পাবেন। তিনি সবাইকে অনুরোধ করেন এই স্কিমের বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নিয়ে যেন এগিয়ে আসেন। इसको रिवाइव करने के लिए हम ONGC से CSR सपोर्ट मांग रहे हैं और वो लोग ऑलमोस्ट अप्रूवल स्टेज में आए हैं, प्रोसेस लॉट ऑफ टेक्निकल अप्रूवल्स हो गया है, अभी अगर इंप्लीमेंट होगा तो ये एक सेंटर हम मिल्क प्रोसेसिंग यूनिट सेटअप करने के लिए प्रोजेक्ट इंप्लीमेंट कर सकते हैं। लेकिन मैं सोचती हूँ सिर्फ सरकार ही नहीं, यूनियंस मिल्क यूनियंस अगर सिंसियरली काम करेंगे मिल्क के प्रोडक्शन प्रोसेसिंग और एंड इसका डिपेंडेंट एक्टिविटीज में बहुत सारा एम्प्लॉयमेंट क्रिएट कर सकते हैं। इसके लिए मैं आप सबको रिक्वेस्ट करना चाहती हूँ कि ये स्कीम में क्या क्या फैसिलिटीज है ये आप अच्छे से समझ लीजिए, उसके बाद हमारा डेयरी डेवलपमेंट एंड वेटरनरी डिपार्टमेंट DDM नाबार्ड सब मिलके कुछ अच्छे एंटरप्रेन्योर्स को आइडेंटिफाई करके अच्छा एक्टिविटीज
हम सिलचर में शुरू कर पाएंगे। इसके लिए एवरीबडी इज पॉजिटिव, लेकिन एक पुश जो चाहिए वो पब्लिक से आना चाहिए। প্রথমবারের মতো ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ টাইকোন্ডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 14 এবং 15 সেপ্টেম্বর দুদিন ধরে চলবে এই প্রতিযোগিতা। কাছাড় জেলা টাইকোন্ডো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা এবং সারা অসম টাইকোন্ডো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রামনগর ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুলে বিভিন্ন ক্যাটাগরির এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। বুধবার ইটখোলা অ্যাথলেটিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংস্থার পক্ষে পূর্ণেন্দু দাস এই তথ্য তুলে ধরেন। খেলাটা হলো 14-15 সেপ্টেম্বর। এখানে প্রায় 200 প্রতিযোগী আসার সম্ভাবনা আছে, বাংলাদেশ এবং ভারত। আমাদের ভেন্যু হচ্ছে রামনগর ডন বক্সো স্কুল এবং অ্যাকোমোডেশনও ওইখানে আমরা ঠিক করেছি। এবং ওইখানে করার উদ্দেশ্য, ডন বক্সো স্কুল একটা বড় স্কুল এবং প্রচুর ছাত্র আছে। আমাদের মূল উদ্দেশ্য শিশুদেরকে, শিশু থেকে শুরু করে সবাইকে যাতে আমরা সুস্থ সবল করতে পারি, তার জন্যই আমরা ভেন্যুটাও এখানে ঠিক করেছি, যাতে খেলার প্রচার প্রসার হয় এবং আগামীতে এখান থেকে যাতে ন্যাশনাল গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ এইসবে যেতে পারে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের বোরাকগুলিতে প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের অভাবে আমাদের এখানের ছেলেমেয়েরা এতটুকু এগিয়ে যেতে পারছে না। এবং আমাদের এই পদক্ষেপ নেওয়ার পিছনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কারকে দেখাও, তো আমরাও কিছু করে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের এখানের যে ডিমান্ড ফুলফিল করব, এটা আমি আশা করি। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল জানান, প্রতিযোগিতা আয়োজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে উত্তর পূর্বকে বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলা। যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর পূর্ব ভারতকে বাণিজ্যিক হাবে রূপান্তরিত করতে কেন্দ্র সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা সম্ভব প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে। 80 কোটি মানুষকে, মানুষের সঙ্গে এই 10টি দেশ এবং সঙ্গে আরও 3টি দেশ আছে আমাদের, আমাদের ভুটান, নেপাল এবং যাই হোক, এই 3টি দেশ মানে 13টি দেশের যে 80 কোটি মানুষ, সেই 80 কোটি মার্কেটকে আমরা ধরতে চাইছি। এবং এটা 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 একটা বাণিজ্যিক হাব হবে আমাদের নর্থ ইস্ট। সেটার সঙ্গে যুক্ত হচ্ছে গিয়ে সাংস্কৃতিক আদান প্রদান এবং খেলাধুলার উন্নয়ন আদান প্রদান, সেটারই অঙ্গ হিসাবে আজকে আমরা তাইকোন্ডো অ্যাসোসিয়েশন যে প্রোগ্রাম করতে চাই চলেছেন তারা ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট, সেটাও এটা একটা পার্ট। তো আমরা আশাবাদী আগামী দিনে আমরা অনেকটা এগিয়ে যাবো, খেলাধুলার ক্ষেত্রে আমরা এগিয়ে যাবো, উন্নতি হবে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের যে সৌহার্দ্যমূলক সম্পর্ক সেটা আরও দৃঢ় হবে। পরে সংগঠনের পক্ষে কথা বলতে গিয়ে শুভ্রাংশু শেখর ভট্টাচার্য বলেন, এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বিভিন্ন সংস্থা, সংগঠন এবং মানুষের সহযোগিতায়। আমরা এই যে তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ করতে চলেছি, বাংলাদেশ এবং ভারতের মৈত্রী চ্যাম্পিয়নশিপ, এখানে এই দুটো দেশের যে মৈত্রী মৈত্রতা আছে সেটাকে আরও বৃদ্ধি পাওয়ানো, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং কচিকাঁচাদের, যেটা আমাদের পূর্ণেন্দুদা বললেন যে কচিকাঁচাদের মধ্যে এই তাইকোয়ান্ডো অ্যান্ড সেলফ ডিফেন্সের যে ব্যাপারটা আছে সেটাকে আরও সুপরিচিত করে দেওয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটি চ্যাম্পিয়নশিপ করি কিংবা প্রত্যেকটি ইভেন্টের সাথে সাথে আমরা সবার সহযোগিতা পাওয়ার কারণে আমরা এগিয়ে যেতে পারছি। আজকে যেমনি আমরা যেখানে প্রেস মিট করছি সেটা হচ্ছে ইটকলা অ্যাথলেটিক ক্লাব, আর এই ইটকলা স্পোর্টিং ক্লাব কিংবা অ্যাথলেটিক ক্লাবের যে আমাদের জন্য ওদের ভালোবাসা, আমাদেরকে প্রত্যেকটি কাজে ওনারা সাহায্য করে চলেছেন। ওনারা দেখেছেন যে আমরা খালি ক্রীড়ার বৃদ্ধি কীভাবে আমাদের বরাক উপত্যকায় হয় সেটা নিয়ে আমরা বেশি চিন্তিত। ওনাদের সাথে আমরা একসাথে হাত মিলিয়ে আমরা এগোবার চেষ্টা করছি। ঠিক ওই রকম অন্য অন্য সংস্থারাও আমাদের সাথে এগিয়ে এসছে। ডন বস্কো স্কুল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই।
যে এরকম ওদের পরিস্থিতি যেখানে স্কুল চলছে কিন্তু ওনারা টুর্নামেন্টের জন্য রাজি হয়ে গেছেন। এবং ডন বস্কো স্কুলের সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে ওখানে যে ছাত্রছাত্রীরা আছেন, ওনাদের যে অভিভাবকরা আছেন, ওনারাও কিন্তু এই স্পোর্টস এবং এই গেম নিয়ে খুব বেশি উৎসাহিত। এবং ওনারা 14 তারিখ এবং 15 তারিখ এই দুদিনই ওনাদের কোচিকাজাদের নিয়ে সেই আমাদের চ্যাম্পিয়নশিপে উপস্থিত থাকবেন, সেটারও আমরা আশ্বাস পেয়েছি। শিলচর শহরের কেন্দ্রস্থলে থাকা শ্যামাপ্রসাদ রুর দুর্গাপূজা কমিটি এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিয়েছে। ফলে পুজো আয়োজন নিয়ে তৎপর কমিটি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবের কর্মকর্তারা জানালেন, 11 আগস্ট একটি অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর 15 সেপ্টেম্বর থেকে থাকবে নানা অনুষ্ঠান। পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আগামী রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির, হবে 22 সেপ্টেম্বর দুস্থদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির, মহালয়ার দিনে শহরে শোভাযাত্রা ইত্যাদি। 22 সেপ্টেম্বর রবিবার দুস্থদের জন্য স্বাস্থ্য পরিষেবার শুরু। 28 সেপ্টেম্বর সুবর্ণ জয়ন্তী বর্ষে শুভ মহালয় উপলক্ষে 7:30 ঘটিকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহর পরিক্রমা। 2 অক্টোবর শুভ চতুর্থী উপলক্ষে 10 ঘটিকা হইতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ। 2 অক্টোবর শুভ চতুর্থী উপলক্ষে প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা শুভ উদ্বোধন 7:00। 2 অক্টোবর 2019 বুধবার শুভ চতুর্থী উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান 8:00। 3 অক্টোবর বৃহস্পতিবার শুভ পঞ্চমী উপলক্ষে 6:00 সাংস্কৃতিক অনুষ্ঠান ও বয়োজ্যেষ্ঠদের সম্মাননা। 4 অক্টোবর 2019 শুক্রবার শুভ ষষ্ঠী উপলক্ষে দেবীর বোধন ও 6:00 সাংস্কৃতিক অনুষ্ঠান। কমিটির কর্মকর্তাদের মধ্যে স্বর্ণালী চৌধুরী বলেন, সরকারি নিয়ম মেনেই সব কাজ করা হচ্ছে। আলো শব্দ মণ্ডপ বা স্বেচ্ছাসেবক সব ক্ষেত্রেই পুজো কমিটি তৎপর রয়েছে। প্রশাসনের দিকটা আমরা এবং জায়গায় জায়গায় চিঠি দিয়ে যা যা নর্মস আছে সব নর্মস মেনে আমরা কাজগুলো করেছি। এবং স্বচ্ছ ভারত অভিযানের এটাও মাথায় রেখে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটাও রেখেছি এবং সিসি ক্যামেরা, তারপর আপনার ফায়ারের ইয়েতে আমরা চিঠি ইনটিমেশন দিয়ে রেখেছি, দিয়ে সমস্ত এগুলো নর্মস মেনেই আমরা কাজগুলো করছি। ক্লাবের আরেক কর্মকর্তা জানান, পদ্মাবতী ছবির সেটের আদলে মণ্ডপ তৈরি করা হবে, পরিবেশ দূষণের কোনো সামগ্রী পূজায় ব্যবহার করা হবে না। ফিলিংটা হয়েছে তার সেটটা, পদ্মাবত যে ফিলিংটা হয়েছে, হ্যাঁ, ওই তার আদলে আমরা মণ্ডপ সজ্জাটা করছি। আর মণ্ডপের যে মানে তৈরি করছে আমাদের লোকাল আর্টিস্ট করিমঞ্জর বাপ্পা দাস। ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোনাই ইলেকট্রিক্যাল সাবডিভিশনের কাবুগঞ্জ কার্যালয়ের সামনে বুধবার ধর্নায় বসে ধলাই যুব কংগ্রেস কমিটি। সকাল 11টা থেকে 3 ঘন্টার এই ধর্না কর্মসূচির ফলে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। তুমুল স্লোগান তুলেন যুব কংগ্রেসীরা। তারা বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় তারা জল পাচ্ছেন না রীতিমতো, ছাত্ররা পড়াশোনা করতে পারছে না। তারা এদিন জানিয়ে দেন, পুজোর আর বেশি বাকি নেই, ওই সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকলে তারা আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন। কংগ্রেসের কমিটির পক্ষ থেকে কাবুগঞ্জ ইলেকট্রিসিটি বোর্ডে একটি মেমোরান্ডাম দিয়েছি। মেমোরান্ডামটা দেওয়ার প্রথম উদ্দেশ্য হলো আমাদের সামনেই দুর্গাপূজা। দুর্গাপূজা বাঙালিদের সব থেকে বড় উৎসব। দুর্গাপূজার 5 দিন যাতে নিয়মিতভাবে কারেন্ট থাকে, কারেন্টের জন্য যাতে কোনো সমস্যা না হয়, এবং বর্তমানে আমরা নিয়মিতভাবে কারেন্ট পাচ্ছি না। কোনো কোনো লোডশেডিংয়ের কারণে জনসাধারণের অনেক কষ্ট হচ্ছে। বিদ্যুৎ বিভাগ এবং রাজ্য সরকার বলেছিল 24 ঘন্টা কারেন্ট দেবে। ওরা বড় বড় বোর্ডও লাগিয়েছিল, ব্যানার পোস্টার লাগিয়েছিল, কিন্তু 24 ঘন্টা তো দূরের কথা, 4 ঘন্টা আমরা কারেন্ট পাচ্ছি না। এর ফলে ছোটো ছোটো ব্যবসায়ী যারা কারেন্টের উপর নির্ভরশীল ওদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে পড়াশোনা করতে পারছে না, কারেন্ট না থাকার কারণে আমরা নিয়মিতভাবে জলও পাচ্ছি না। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করিমগঞ্জে পশু চিকিৎসালয় ভবন উদ্বোধনে অতুল বরা, জবরদখল রুখতে ডিসিকে নির্দেশ। পূজোকে কেন্দ্র করে প্রস্তুতি শিলচর পুরসভার, শব্দ দূষণে কড়া ব্যবস্থা। শিলচরে ইন্দো বাংলা টায়কোয়ান্ডা প্রতিযোগিতা শুরু হচ্ছে 14-ই।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।